হ্যালো, গুড আফটারনুন। এখন বাজে দুটো থেকে আজকে আমার ব্লগটা আমি শুরু করে দিয়েছি। তো আজকে আমি একটা ব্লগ ছেড়েছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। আর অনেক কষ্ট করে এডিটিং করে তারপরে করেছি, আর সেরকমভাবে সেদিন শ্যুট করতে পারিনি। আমার শরীরটাও ভালো ছিল না সেদিন, প্রচণ্ড খাটনি হয়েছে মানে দুপুর থেকে, কারণ মা ওরা নেই। আর একটা কি হয়েছিল, কুকুর ঢুকেছিল। তো কুকুরটা হচ্ছে যে আমাদের গেটের সামনে ছিল, তো আমি ভাবছিলাম যে কুকুরটা হয়তো বা ঘরে ঢুকছে কি না, মানে একটা মনের মধ্যে একটা সন্দেহ কাজ করছিল, যার জন্য বাবার ঘর থেকে আরম্ভ করে বারান্দার থেকে আরম্ভ করে গেট অবধি সব ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফুয়ে পরে আবার মুছেছি, যার জন্য প্রচণ্ড খাটনি হয়েছিল। তো আজকে ব্লগটা ছেড়েছি, আর এখন থেকে আমি আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমার রান্না হয়ে গেছে, কী কী রান্না করেছি আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে মা আর বুনু করি নাই এখনো, তুমি খাই নাও না, খাইতে দিয়ে দেবো। তো বাবা বলছে স্নান করবো, তাহলে না করবো এখন। তো মাত্র জল এলো, আর আজকে মা আর বুনু আসবে, আস্তে আস্তে রাত হবে, কারণ 5টার বাসে আসবে। তো আস্তে আস্তে রাত হবে, আর চলো আজকে দিনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর এই ব্লগটাও ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি কী কী রান্না করেছি। হ্যাঁ, এখানে আছে উচ্ছে ভাজা, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আছে সয়াবিনের সবজি, আর এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে ডাল ডাটা দিয়ে। দেখলে আজকের মেনু এই, আর আমি এখন যাব স্নানে, তারপরে পুজোতে যাব। তো চলো আগে পুজো দিয়ে আসি, স্নান করে তারপরে আবার তোমাদের সামনে আসি। আজকে একটা বাড়তি কাজ করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সেটা এই জানালাটা রং করেছি, কেমন লাগছে কালারটা কমেন্টে বলো। পরে নাই তো, খুব সুন্দর করে রং করছি। দেখো সাইডটা দিয়ে দেখো একবার, রং মিস্ত্রি কাজ করবা? রং মিস্ত্রি আমি তো বলতেছি না যে আমি এখন থেকে রং মিস্ত্রি কাজ করব। খুব সুন্দর করে রং করছি আমি। আচ্ছা বলো কেমন লাগছে? ওরা পৌঁছে গেছে, আসছে, ওরা তো পৌঁছে গেছে। আর আমি বিকেলে মানে দুপুরে খাওয়া দাওয়া পরে আর আসতে পারিনি, খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নিয়েছি, সারাদিনে রেস্ট নেওয়া হয়নি, একটু রেস্ট নেওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 9:45, 9:45 সময় তোমাদের সামনে চলে এলাম। আর আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর ডিমের অমলেট করব, আর দুপুরে ডাল আছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি কি রান্না করেছিলাম, তো সব শেষ। আর অল্প কিছুটা ভেন্ডি ভাজা ছিল, তো সেটা দিয়ে আমি একটু রুটি খেলাম, খিদে পেয়েছিল তো যার জন্য রুটি খেলাম। আর সন্ধ্যাবেলা চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর বাবা তো আজকে চিড়া দিয়ে দুধ দিয়ে বাবাকে দিয়েছি, তো খেয়ে বাবা ছাদে চলে গেছে, চা দিয়েছি, চা খেয়ে দুধ চিড়া দিয়ে মুড়ি দিয়ে খেয়ে ছাদে চলে গেছে। আর ওরা আসে, আর বর গেছে একটু বাইরে, মানে একটু কাজেই বেরিয়েছে। প্লিজ কিছু মনে করো না, বিছানাটা ওলট পালট অবস্থা হয়ে আছে, কারণ আমি এখানে বসে বসে ভিডিও এডিটিং করছিলাম, আর হচ্ছে যে একটু শুয়েও ছিলাম, যার জন্য এই অবস্থা হয়ে আছে। তো যাই হোক, ওরা আসে, আসার পর আমি তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো ওদের সব, ওখানে কেমন ছিল কি না। আর বাড়িতে আসার জন্য অবশ্যই অবশ্যই ওদের মন ছটপট ছটপট করছিল মার, কারণ মা এখান থেকে মানে নিজের বাড়ির থেকে কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারে না, এই একটা প্রবলেম। তো যাই হোক, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমারও সেই হ্যাপি হয়ে গেছে, কারণ আর একা একা থাকতে হবে না। তো যাই হোক, আমি ভাতটা বসিয়ে এসেছি, ভাতটা দেখি। দেখো জানালাটার কালারটা কি সুন্দর লাগছে, জানালাটা খুব খারাপ অবস্থা ছিল, রং করাতে ভালো হয়েছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর ফ্রিজ থেকে ডিম বের করে নিয়েছি। এটা যখন ডিমটা যখন দিয়ে গেছে তখনই এটা ফাটা ছিল, তো যাই হোক
ডিমের অমলেট, ডাল আর ভাত রাতের ডিনার। তো বুনোরা এসে গেছে, এসেই স্যানিটাইজার করা শুরু করে দিয়েছে, আর মা ওখানে কাপড় চোপড় ধোয়া শুরু করে দিয়েছে, কারণ ওরা বাসে আসছে আর বাসে অনেকটা ভিড় ছিল। আর যাই হোক, একটা সেফটিরও ব্যাপার আছে, তো যার জন্য ওরা সব কিছু ঘড়ির থেকে আরম্ভ করে চশমার থেকে আরম্ভ করে সব স্যানিটাইজার মানে বুনো করা শুরু করে দিয়েছে, ব্যাগপত্র। তো আর আমি এদিকে ভাতটা দেখছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের ঝোলের রেসিপি। এখানে আমি আলু বেগুনগুলো এরকম সাইজে করে কেটে নিয়েছি, আর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, ঝিরি করে কেটে নিয়েছি, আর আমি এখানে মশলার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর পরিমাণ মতো লঙ্কা, আর হাফ টুকরো একটা আদার, আর নিয়েছি জিরে, এগুলো বেটে নিয়েছি। আর মাছগুলো ভেজে ভেজে আমি এখানেই রাখছি এই গামলাতেই। আর এখানে আমি লেজাটা লাস্টে ভাজছি। আমি কিন্তু লেজা খেতে ভীষণ ভালোবাসি, কে কে লেজা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে বলো। বিয়ে বাড়িতে গেলে খেতে পারি না, অনেকটা কষ্ট লাগে। আর এই মাথাগুলো কালকের জন্য ফ্রিজে রেখে দেব, কালকে করব। আর আমি সামান্য পরিমাণে হিং দেব। তো মাছগুলো ভাজার পরে আমি আলু আর বেগুনটা ফার্স্টে আমি তেল দিয়ে ভেজে নেব, আর সামান্য লবণ দেব, বেশি লবণ দেব না। আর আমি কিন্তু হলুদ দেবো না, কারণ মাছগুলো যে ভেজেছি তেলের মধ্যে হালকা হলুদ থেকে যায়, যার জন্য আমি হলুদ দিচ্ছি না। শুধু হালকা লবণ দিয়ে আমি বেগুনটা আর আলুটা একটু আধা ভাজা করে নেব, আর তারপরে আমি কিন্তু মশলাটা পেঁয়াজটা লাস্টে দেব। তো আলু আর বেগুনটা ভেজে নিলে টেস্টটা অন্যরকম আসে, আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আলুগুলো, বেগুন তো সেদ্ধই হয়ে যায়, আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, যার জন্য আমি ভেজেই নিই। যে কোনো মাছের সবজি করি না কেন, মানে ছোটো মাছ বাদ দিয়ে আমি আলু বেগুনগুলো আমি ভেজে নিই খুব ভালো করে। তো এখানে আমি নামিয়ে নিয়েছি সাইড দিয়ে, আর কড়াইতে ওই মাছের তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে এটা আমি ভাজা ভাজা করবো পেঁয়াজটা কিছুক্ষণ। তো কিছুক্ষণ আমি এটা ভাজা ভাজা করে নেব, একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি মশলাটা অ্যাড করলাম। আমি দিয়ে দিচ্ছি লবণ, টেস্ট অনুযায়ী দেবে, আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমি এখনই আলুগুলো আর বেগুনগুলো ছাড়ছি না। তো আমি এখান থেকে হলুদ দিচ্ছি হাফ চামচের মতো, তোমাদের পরিমাণ মতো কিন্তু তোমরা দেবে, আমি এতটা দিচ্ছি যে তোমরা এতটা দেবে তা নয়, তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটা এবার একটু জল দিয়ে জল দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। আর এখানে আমি কিছুটা হিং দিয়ে দিচ্ছি। একদম অল্প, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এখানে আমি আলু আর বেগুনগুলো ছেড়ে দিয়েছি, ছেড়ে আমি আর একটু বেশি কষাবো না আলু আর বেগুনগুলো দিয়ে, হালকা একটু তেল ছাড়লেই আমি জল দিয়ে দেবো। এটা ফার্স্টে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমাদের পরিমাণ মতো তোমরা জল দেবে, আর তোমাদের পরিমাণ দেখে গ্রেভি দেখে তোমরা নামিয়ে নেবে। তো এখানে একটু ফুটলে আমি আমার ঝোলের আইডিয়াটা দেখে, মানে মাছের ঝোলের আইডিয়াটা দেখে আমি নামিয়ে নেব, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে কেমন হলো। বাড়িতে কিন্তু ট্রাই করো, এভাবে মাছের ঝোল অসাধারণ হয় খেতে। আজকের মেনু হচ্ছে যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি কালার। আর এখানে লাইটটা তো কম, তোমরা তো জানোই।
তো এখানে আছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে মূলা ডান্টি ঠান্টি দিয়ে আলু ঠালু দিয়ে সব মিশিয়ে একটা সবজি, আর মাছ ভাজা শাক ভাজা। হ্যালো, তো আজকে সারাদিন আসতে পারিনি, সারাদিন আমি মা বোনু এত গল্প করেছি যে রান্না বসাতে বসাতে আমার 12:30 বেজে গেছে। তো রান্না অর্ধেক শেষ, তখনই বাবা চলে এসে খেতে, তো ওই মাছের ঝোল অর্ধেক মানে হয়েছে, তখনই ওই অবস্থাতেই বাবাকে খেতে দিতে হয়েছে। আর আজকে সারাদিন সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার মতন কিছু ছিল না। আর হ্যাঁ, আর আমাকে একজন কমেন্টে বলেছিল যে মাছের ঝোলের রেসিপি শেয়ার করতে, যার জন্য আজকে আমি মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছি। তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর আমি যেভাবে মাছের ঝোল করি তোমরা বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানিও, ভীষণ টেস্ট হয়। গরম পড়েছে, একে তো ফ্যানটা চালাতে পাচ্ছি না, কারণ নাহলে তোমরা শব্দ ঠিক মতন আসবে না, একটা ভাঁ 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 শব্দ আসে, যার জন্য। আর দ্বিতীয়ত প্রচণ্ড গরম লাগছিল, যেন চুলগুলো আমি বেঁধে নিয়েছি, আর ভাত বসিয়ে এসেছি। এখন বাজে 10:00, আর এখনই আমি ব্লগটা পোস্ট করব। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নিউ ব্লগে।